হ্যালো, আই এম জান্নাত ফ্রম জান্নাত রেসিপি। আজ আপনাদের সাথে বেগুনের খুবই মুখরোচক একটা রেসিপি শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে কিছু বেগুন স্লাইসের সাথে নিয়ে নিচ্ছি লবণ হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচ। এবার এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটা প্যানে কিছুটা রান্নার তেল নিয়ে নিচ্ছি বেগুনগুলোকে ভাজার জন্য, আর তেলটা হালকা গরম হওয়ার পরেই আমি লো হিটে বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলো খুবই মোটা করে কেটে নিয়েছি যেন ডাবল কুক করতে সুবিধা হয়। বেগুনগুলো যেহেতু ডাবল কুক করব তাই জন্য বেশি ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নিব। এক সাইডে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি অপর সাইডে ঘুরিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভাজে ঠিক আছে, আর আমি এগুলোকে উঠিয়ে নিব। এবারে মূল রান্নাটা শুরু করব। তার জন্য সেম প্যানে যে তেলটুকু আছে সেখানেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ। পেঁয়াজগুলো খুব ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে 2-1 মিনিটের মতো রান্না করব। 2-1 মিনিট পরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, মানে আদা হাফ চা চামচ, রসুন হাফ চা চামচ। এবার এগুলোকে 2-1 মিনিটের মতো নাড়ার পরে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ বাকি মশলাটা অ্যাড করব আর সেগুলো যেন পোড়া না লাগে। দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এবার এগুলোকে ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ উপরে তেলটা ভেসে উঠছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ। অবশ্যই লবণটা আপনার টেস্ট মতো ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি 300 ml এর মতো পানি অ্যাড করছি, আর এর বেশি পানির প্রয়োজন নাই। মশলাগুলো ভালোভাবে মেশানোর পর যখন একটা বলক চলে এসছে তখনই দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এবারে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি অ্যাড করছি, সাথে আরও দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 5টা, আর এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য অ্যাড করেছি। এবারে ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করব। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে অপর সাইডে বেগুনগুলো ঘুরিয়ে দিব যেন দুই সাইডেই ভালো মতো রান্না হয়। ঝোলটা একদমই কমে আসা পর্যন্ত এগুলো রান্না করতে হবে। আর এখন অলমোস্ট ডান, এবার এগুলাকে সার্ভ করছি। সো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার।